হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে। ফুলকপির এই নাস্তাটি খুবই মজার এবং ক্রিস্পি হয়, আর তৈরি করাও অনেক বেশি সহজ, উপকরণও খুব বেশি লাগে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি রেসিপিটি। ফুলকপির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটি ফুলকপিকে এভাবে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। এখন একটি বলে 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার লবণ পানির মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিটের জন্য ফুলকপিগুলোকে রেস্টে দিয়ে দিব। আর এর মধ্যে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে এই লবণ পানির কারণে বেরিয়ে আসবে, ফলে ফুলকপিটাকে ধুয়ে নিতে সুবিধা হবে। 10 মিনিট পর ফুলকপিগুলোকে লবণ পানি থেকে তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সসের কারণে পাকোড়াটা খেতে বেশ টেস্টি হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি সবগুলো মশলাকে ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 20 মিনিটের জন্য ফুলকপিগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। এবার সব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশাতে হবে। আমি এখানে অল্প অল্প করে পানি নিব আর মিশাতে থাকব। পানিটা মিশানোর কারণে ফুলকপিটা কিন্তু ময়দা আর বেসনের মিশ্রণে ভালো করে কোট হবে। মিশানো হয়ে গিয়েছে, দেখুন ময়দা আর বেসনের মিশ্রণে ফুলকপিটা কিন্তু ভালোভাবে কোট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করার দরকার নেই। এগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন হালকাভাবে উল্টে পাল্টে দিব। এই রেসিপিটি ফলো করলে আপনাদের ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার বা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই ফুলকপির পাকোড়াগুলো যদি আগের থেকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিছুটা পানসা লাগবে। তাই আজকে আমি এই পাকোড়াটাকে সরাসরি ডিপ ফ্রাই করব। ফুলকপিগুলো ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝি রাখতে হবে, কারণ এই সময় চুলার আঁচ কমিয়ে রাখলে পাকোড়াগুলো অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে, ফলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। আবার পাকোড়াগুলো হাই হিটে ভাজলে ভিতরে সিদ্ধ হবে না। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে চলুন দেখে নিই। দেখুন পাকোড়াগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভেতরেও তেমন সিদ্ধ হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।